সোনালী ব্যাংকের মতিঝিল শাখার দুপুরের চিত্র, যেখানে কয়েকদিন আগেও গ্রাহক সামলাতে হিমশিম খেয়েছেন ব্যাংক কর্মীরা, সেখানে বেশিরভাগ কাউন্টারই ফাঁকা। ঈদ সালামির নতুন নোট নিতে অবশ্য একটা বড় লাইন দেখা গেল, ছিল হট্টগোল, অভিযোগ ব্যাংক কর্মীরাই টাকা তুলছেন লাইন ভেঙে। করোনা ভাইরাসের ভিতরে আমরা যদি লাইনের মানুষগুলো আগে না যাইতে পারি, ভিতর থেকে যদি দিয়ে দেয় তাহলে সেটা কিভাবে হয়? মনে করেন আমাদের সোনালী ব্যাংকে সঞ্চয়পত্র সেকশন, আমরা 5-6 জন এটা নিব। ঈদের জন্য বাচ্চাদের সালামি টালামি দেওয়ার জন্য, মানুষের দেওয়ার জন্য এই জন্য নতুন টাকা নিতে আসছি। 10 টাকা নোট নাই, 10 টাকা নোটে চাহিদা তো বেশি। সঞ্চয়পত্রের মুনাফা কিংবা রেমিটেন্সের টাকা তুলতেও কেউ কেউ আসেন ব্যাংকে, তবে নতুন নোট বা টাকার চাহিদা মেটানো কঠিন বলে জানান এই কর্মকর্তা। শুধু লোকাল অফিস যেহেতু আমার এখানে কর্পোরেট ক্লায়েন্ট, এমনি জেনারেল কাস্টমার, তারপর ভাতাভোগী, তাদের সবারই প্রেশার হলো নতুন টাকার, কিন্তু আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী 100% আমি অ্যাচিভ করতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করছি। এদিকে গুলিস্তানের ফুটপাতে জমজমাট নতুন নোটের ব্যবসা, বাড়তি চাহিদার সুযোগে ইচ্ছে মতো দাম হাঁকাচ্ছেন দোকানিরা। মিনিমাম 60-70 টাকা বেশি চাচ্ছে আগের থেকে। 10 টাকা নিতে আসলে আপনার 120 টাকা, 2000 নিতে আসি মনে করেন আপনি 100 টাকা, 20 টাকার বানিলে, আর 5000 এলে 100 টাকা। ভাই রেট অতিরিক্ত বেশি, নর্মালি আপনার 1000 টাকা নিলে 140 টাকা 150 টাকা পর্যন্ত যাচ্ছে বান্ডিলে বেশি। আমরা কিনি এটা হচ্ছে কি, আমার 1200-1300 টাকা করে কিনি এক রিম, 10000 থাকে। আমরা কিনি না বেশি 1400-1500, মানে 150 টাকা বা 140 টাকা বিক্রি করি, 1000, 10 টাকা লাভ করি হাজারে। ব্যবসায়ী আছে, আমাদের লোকের ব্যবসায়ী আছে, এরপর আবার অনেক অফিসাররা আছে, আইয়া বেচা যায়, আবার অফিসার করতে ব্যবসায়ীরা কিনে আনে। এবছর ঈদ উপলক্ষে মোট 14,000 কোটি টাকার নতুন নোট বিতরণের লক্ষ্যমাত্রা বাংলাদেশ ব্যাংকের। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা।